আচ্ছা একটু ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। বাকি একটু ঈদ মোবারক বলে দাও তো। তার কুরবানির গরু রেডি নিয়ে যাচ্ছে। সেটা হলো সালামি দেওয়ার জন্য। এই যে সালামি পাইলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শ্বশুরবাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছি, সবাই কুরবানির পশু কিনে নিয়ে যাচ্ছে, কেউ আবার ঘুরে নিয়ে যাচ্ছে, বাজার থেকে বেচা হয় না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ আমাদের কুরবানির গরুটাও আজকে কেনা হয়েছে, আর সেইটাই ওই তো আসতেছে, ওইখানে সবাই নিয়ে আসতেছে। তো কুরবানির গরু দেখার জন্যই সবাই এখানে রাস্তার উপরে দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ বাজেটের ভিতরে খুব সুন্দর একটা মন মতো কুরবানির গরু পাওয়া গিয়েছে। তো এইবার দেখা গেছে যে সবাই ভেবেছিল কুরবানির গরুর অনেক দাম হবে, বাট আমাদের এইখানে দ্বিতীয় যে হাটটা ছিল এটাতে সবাই সবার বাজেট অনুযায়ী মন মতো গরু পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা হলো আমাদের এবারের কুরবানির গরু। তবে গরুটা হাট থেকে বাড়িতে আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ ও হাঁটতে হাঁটতে মাঝপথে একদম শুয়ে গিয়েছিল, তাকে যেয়ে আবার সবাই মিলে ধরে আনলো। আর এটা হলো বড় আপু, মানে আমার ননদের হলো গরু। তো আপুদের কুরবানির গরু মাত্র কেনা হলো, তো ওদেরটাও বাড়িতে নিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আমরাও সেটা দাঁড়িয়ে দেখি। তো এই তো সেই ফুটেজটাও এখানে অ্যাড করে দিলাম। কুরবানির ঈদে পশু দেখায় বা পশু কেনায়, এটার ভিতরে আসলে আসল আনন্দ থাকে। সকালের নাস্তার জন্য এখানে হলো সেমাইটা রান্না করব। তো দুধটা জাল দিয়ে নিচ্ছি, সেমাইটা দিয়ে দিলাম। তো এইটা রান্না কমপ্লিট। এখন কিছু আম ছিলে নিব, এগুলো মেবে কাছ থেকে পড়তে হয়েছে, পাখি অর্ধেক খাইছে। কুরবানি ঈদ মানে হলো আম্মাই ঈদ, রোজার ঈদ মানে হলো শ্যামাইময় ঈদ। যদিও আমরা সকালবেলা একটু শ্যামাই রান্না করছি। তো যে আমগুলো একটু কেটে নেই। আমার হাজব্যান্ড নামাজে যাবে, তো দুইটা পাঞ্জাবি এখানে সিলেক্ট করলাম, যেহেতু হলো কুরবানি করবে নামাজের পর, এই জন্য সাদাটা হইলে হয়তো বা দাগ ভরবে। তো আমি দুইটাই রেডি করে রাখলাম, তার যেটা ভালো লাগবে। তো পাজামা আর এটা একটা সুতি ড্রেস। এটা হলো আমার আজকের আউটফিট। বাবা হলো আগেই গেছে নামাজে, তো এই আমার হাজব্যান্ড এখন যাচ্ছে। একটু ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক আবারও। আচ্ছা আল্লাহ হাফেজ, দোয়া রাখিও, আব্বুর জন্য দোয়া করিও। ওই যে আমার দাদা শ্বশুরও হলো ভ্যানে উঠছে, নামাজে যাবে সেই জন্য। তো যে কুরবানির জিনিসপত্রও নিছে একবারে। এইটা আমাদের কুরবানির গরুও রেডি নিয়ে যাচ্ছে। এই যে একটু কেমন কেমন করতেছে, সবাই মিলে সামলাচ্ছে। যে সবার খাসি গরু সব নিয়ে যাচ্ছে, যে নামাজ পড়েই কুরবানি হবে। দেখো না, নায়ক নায়িকা চলে আসছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপসটা হলো সালামি দেওয়ার জন্য। এই যে সালামি পাইলাম। আলহামদুলিল্লাহ কুরবানি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে বৃষ্টি, মাংস কাটাকাটির এখনও তো অনেক সময় বাকি, আল্লাহ ভরসা। সকালের সিম্পল খাওয়া দাওয়া। এখানে হলো ডাল ভর্তাটা হবে এখন, আর এই যে ডিম ভাজি। সবাইকে একটু ঈদ মোবারক বলে দাও তো। ঈদ মোবারক। তোমরা সালামি পাইছো? হ্যাঁ, ওরা ব্যাগ থেকে অনেকগুলো সালামি পাইছে দুই বোন। ওরে বাবা, ওটা রুকায়ার সালামি। দেখি কতগুলো টাকা পাইছো, এখানে রাখো তো। ওরে বাবা, অনেকগুলো টাকা। তুমি গুনতে পারো? হ্যাঁ, দেখি রুবাই আগে গনো। কত টাকা তোমার? 210 টাকা সালামি পাইছে, মাশাআল্লাহ। এখন নাও রুকায়ার গুলো একটু গুনে দেখো। সবার আলাদা আলাদা ব্যাগ। এটা রুবায়ের ব্যাগ, এটা রুকায়ের ব্যাগ। সুমাই নাই, ওর পার্স। বাবা, এটা হলো রুকায়ের সালামি, 195। নাও। এতে সবাই হাতে মেহেদি দিছে, ওর নিচের পাটটায় দেওয়ার সুযোগ পাইছে, ওরা ওপরের হাত। এই যে সুন্দর হয়েছে। তো আমার জামাই আসছে কুরবানি করে, কি যে অবস্থা, একদম সব মাখায়া নিয়ে আসছে, যার কারণে সাদা পাঞ্জাবি পরে নাই। আমাদের ভাগের হলো ভুঁড়ি চলে আসছে, এত পানি গরমে দেওয়া হয়েছে। আজকের ভুঁড়িগুলো চুন দিয়ে ক্লিন করা হবে। তো এখানে ভুঁড়িগুলো দেখতে পাচ্ছি, আর হলো পানিও নিয়েছি। তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখে দেখে ট্রাই করতেছি, দেখি কেমন সফল হই। তো ঠান্ডা পানি নিয়েছি, একদম নর্মাল পানি। এটার ভিতরে চুনটা একটু মিক্সড করে দিলাম, আর চুনটা 1 ঘন্টা আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এভাবে ভুঁড়ির যে ছোটো ছোটো পাটগুলো আছে সেগুলো এভাবে চুন পানিতে ভিজিয়ে রাখতেছি। 1.5 থেকে 2 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার কথা বলছে, মানে চুন পানিতে। তো কিছুক্ষণ পরে এখন আমরা দেখতেছি যে আসলে কাজ হয় কি না। তো আমরা তো দেখলাম যে হাত দিয়ে একটু এভাবে মতলালেই সেই জিনিসটা উঠে যাচ্ছে। তো আমার কাছে তো টেকনিকটা খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে হাত দিয়ে ট্রাই করতে পারেন বা বটির সাথেও এভাবে একটু কেকটিয়ে নিলে উঠে যাবে। ভুঁড়ি ক্লিন করা বা কাটা মানে ভুঁড়ির স্মেলটাই আমার পছন্দ না, তো এগুলোর আশেপাশ দিয়েও আমি যাই না। তবে আজকে চুন পানিতে গলানোর জন্য আর কি এখানে আমি করলাম। তো দুইটা বলে এভাবে রাখলাম। তবে আমার কাছে মনে হচ্ছে সবগুলো ভুঁড়ি একসাথে ভিজানোর জন্য একটা বড় বালতিতে যদি নেওয়া হয় তবে কাজটা বেশি সহজ হবে। তো এভাবে 2-3 মিনিট রাখলে কাজটা খুবই ইজি হয়ে যায়। আর এই তো সবগুলো ভুঁড়ি কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। এখন প্রায় 3টার মতো বাজে। তো এই তো আমাদের গরুর মাংস মানে কুরবানির মাংস চলে আসছে। তোমার হাজব্যান্ড কাটাকুটি শেষ করে নিয়ে চলে আসলো। তো আলহামদুলিল্লাহ কুরবানির মাংস আমরা পেয়ে গিয়েছি। তবে এবার মানে কুরবানির মাংসতে কোনো চর্বি নেই, মানে মাংসগুলো খুবই ভালো ছিল। তো এখানে মাথার যে অংশটা সেগুলো আলাদা করে রাখছিলো, মানে এখন সব কিছু ভাগ হবে। তো সেজন্য কলার পাতা কেটে আনলো। তো সব কিছু এখন করব। তো ক্যামেরাটাও এখন অফ করব। মাংস সব ভাগ করা শেষ। তো এটা হলো আজকের রান্নার জন্য উঠে দেওয়া হয়েছে। প্রেশার কুকার একদম ভরে গেছে। এই তো মাংস রান্না প্রায় শেষ, সিদ্ধ হয়ে গেছে। কালার কেমন যেন আসতেছে। আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে তেলানির জন্য। মাংস রান্না কমপ্লিট, বড় একটা হাঁড়িতে ট্রান্সফার করা হয়ে গেছে। The next day. ঈদের পরের দিনে সকালবেলা থেকে আবার ভ্লগটা কন্টিনিউ করছি। তো সকালবেলা না, আসলে রাত থেকেই বৃষ্টি পড়ছিল। আর সকালবেলা উঠেও দেখলাম যে এখনও ঝিরিঝিরি পড়ছে। এখন অনেক সকালেই হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে যার কারণে তেমন কোনো কাজ আগানো যাচ্ছে না। তো আজকে আমার শ্বশুর বাড়িতে হলো ঈদের পরের দিনে সবার দাওয়াত, ঈদের দাওয়াত। তো এখন হলো যেহেতু কারেন্ট ছিল না রাত থেকে, আবহাওয়া খারাপ, যার কারণে আর কি মাংসগুলো বের করে পলিব্যাগ থেকে বের করার সময় আমরা দেখছিলাম যে মাংসগুলো একটুও জমে নাই। তবে যেহেতু একটু হালকা ঠান্ডা হয়েছে যার কারণে মাংসগুলোতে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। একদমই তো নর্মালের মতো লাগছে সবগুলো। যেহেতু দুপুরের দাওয়াত তো সকালবেলা থেকে কাজ শুরু করতে হবে। কারেন্ট নেই, তো পানিরও সমস্যা, মানে বিদ্যুৎ না থাকলে যে আসলে কত কী প্রবলেমও হয়। বাইরে বৃষ্টিও পড়ছে, তো যার কারণে আর কি আমরা কাজ শুরু করে দিয়েছি। আর এর ভেতরে বাবা আবার আমার শ্বশুর হলো এখানে হলো নদীর মাছ এনেছে। তো সেই মাছগুলো এখানে মা ঢেলে নিচ্ছে। তো এই তো চিংড়ি বেশি ছিল এখানে। দাওয়াতের দিনে এমনিতেই আসলে বাড়িতে অনেক কাজ থাকে, রান্নাবান্না থাকে, ঘর গোছানো থাকে, তার উপরে আবার যে মাছগুলো এসেছে তো এগুলো এখন করতে হবে। তো আমার শাশুড়ি কাটা বাছা করবে। তো ওখানে দেখছিল যে কি মাছ আছে, মানে অনেক ধরনের মাছ আসলে এখানে মিক্সড করা। এগুলোকে কি যেন মাছ বলে আমি এত কিছু আসলে নাম জানি না। তো চিংড়ি মাছগুলো একদম হাঁটছিল, জীবিত ছিল। আমি এখানে গ্যাসের চুলায় বুটের ডালটা উঠিয়ে দিয়েছি। এদিকে বড় আপুও চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। তো মাংসের সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। আপু এখন এখানে সব মশলা দিয়ে মেখে নিচ্ছে। এটা বাইরে উঠিয়ে দিবে, যেহেতু বেশি পরিমাণ মাংস এটা প্রেশার কুকারে ধরবে না, হাঁড়িতে করে রান্না করতে হবে। তো এই জন্য আপু মাংসটা মেখে সব কিছু রেডি করে বাইরে নিয়ে যাবে। আর বৃষ্টি এখনও থামে নাই, তো মাটির চুলায় দিবে না কিসে দিবে এখনও আমরা সবাই কনফিউজড। বুটের ডাল রান্না কমপ্লিট, একটা আইটেম আর কি হইল। মাছ ভাজির জন্য মাছগুলো মেখে রাখতেছি। বৃষ্টি পুরোপুরি থামে নাই যার কারণে মাটির চুলাতে রান্নাটা বসাইতে পারে নাই। তো এইখানে ইট দিয়ে চুলা বানিয়ে সেইটাতেই হলো গরুর মাংসটা উঠিয়ে দিছে আপু। তারপর এখানে গরুর মাংসটা রান্না করতেছে, আমি গ্যাসের চুলায় ওগুলো করতেছে, আর মা হলো মাছ করতেছে। মানে একসাথে সবাই মিলে কাজ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গিয়েছে। তো আম্মু চলে আসছে। আর আজকে আপু দুলাভাই আসে না, কারণ ওদেরও একটা দাওয়াত ছিল যার কারণে আসতে পারে নাই। তো এখানে হলো পোলার চুলাটা যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে এটা মাটির চুলাতেই বসানো হয়েছে। দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে, টেবিলে সব কিছু সার্ভ করা হয়েছে। তো এখানে বুটের ডাল, পটল ভাজি, মাছ ভাজি, মাংস সব কিছুই রেডি। তো এখন সবাই মিলে সার্ভ করা হচ্ছে। আম্মুও চলে গেছে। তো এখানে হলো আমরা যখন বিদায় দিই আম্মুকে তখন দেখলাম যে গাছের কিছু আম, মানে যেহেতু এটা বাহিরে রাস্তার সাথে যার কারণে আম দেখা যাচ্ছে দিন দিন কমতেই আছে। তো সেই জন্য আর কি কিছু আম পেড়ে রাখা হচ্ছে, যেগুলো পেড়ে রাখলে যদি একটু পাকে তাহলে আমরা খেতে পারবো। তো সেগুলো এখন দেখে দেখে ভাগ্নি আর আমার হাজব্যান্ড পাততেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।